ফরিদপুরে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের টিকাদান। ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। ঐতিহ্যবাহী ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিন দিন যাবৎ ছাত্র ছাত্রীদেরকে কোভিড-19 এর জন্য ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন ও সহকারী শিক্ষক মণ্ডলী। মোট 2450 জন শিক্ষার্থীকে টিকা দিতে সফল হয়েছে। শিক্ষার্থীরা টিকা নিতে খুব আনন্দ বোধ করে। অনেক শিক্ষার্থীর সাথে অভিভাবকরাও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা টিকা নেওয়ার এতে তাদের মধ্যে কোনো জটিল সমস্যার সম্মুখীন হয়নি। বাংলানিউজ টেলিভিশন ফরিদপুর।